অনেক দিন পরে গাইস দার্জিলিং এ পৌঁছে গেছি, প্রায় 8 বছর পরে এলাম। খুব আনন্দ হচ্ছে, বেশ ঠান্ডা ওয়েদার। কলকাতায় যা গরম ছিল 43 ডিগ্রি, সেখানে এখানে এসে এত ঠান্ডা হাওয়া আর এত সুন্দর ওয়েদার, মানে ভাবাই যাচ্ছে না। এই যে সামনে আমার মেয়েরা যাচ্ছে আনন্দে উদ্বেলিত একবারে পাহাড়ে পৌঁছে, আর সামনে ওই দেখো দুই ভদ্রমহিলা, পাহাড়ি ভদ্রমহিলা আমাদের সব লাগেজ বয়ে নিয়ে যাচ্ছে। দেখাতে পারছি না, একটু আগে যাচ্ছি তোমাদের দেখাবার জন্য। দেখো কেমনভাবে সব লাগেজগুলো বয়ে নিয়ে যায়, কত কষ্ট করে পাহাড়ি রাস্তায় হাঁটা, মানে জানো তো প্রচণ্ড কষ্ট। দেখো যাচ্ছে, দেখো এটা ম্যালের উপর দিয়ে যাচ্ছি, দার্জিলিং ম্যাল, যেখানে স্ট্যাচুটা ম্যালে বিখ্যাত। 16 সালেও আমরা এসেছিলাম, দারুণ লেগেছিল, তখন বাবা মা সঙ্গে ছিল। এই যে দেখো ম্যালের রাস্তাটা দিয়ে ঢুকছি, কত মানুষজন দেখো। এখন সব স্কুল কলেজের ছুটি, সবাই এসছে বেড়াতে, পিক সিজন চলে এই সময়। দারুণ দারুণ, এই সময় যদি আসতে পারো প্রচণ্ড রাস, কিন্তু প্রচণ্ড আনন্দ। দেখো সব স্টল বসে আছে খাবারের, মোমোর স্টল কত পাল্টে গেছে দার্জিলিং। অনেক বছর আগে এসেছি, এত দোকান হয়েছে এখন মানে চিনতেই পারা যাচ্ছে না। খুব সুন্দর, খুব সুন্দর এই রাস্তাটা। আমরা 16 সালে এসেছিলাম, পুরো অন্ধকার থাকতো, আর এবারে পুরো আলোকসজ্জায় সজ্জিত। জানো বন্ধুরা, দেখো হোটেলটা একটু দেখিয়ে দিই তোমাদের, নিচে সুন্দর, খুব সুন্দর। এই দেখো এখন আমরা মোমো খাবো, একটু দেখে নাও।